খনন কাজ শুরু হওয়ায় নাব্য সংকট দূর হচ্ছে দিনাজপুরের পুনর্ভবা ও ট্যাপা নদীর। এতে সেচ সহ নানান কাজে উপকৃত হবেন নদীর দুই তীরের জেলে, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, খননের পর নাব্য সংকট যেমন দূর হবে, তেমনি আর্থসামাজিকভাবে উপকৃত হবেন এই অঞ্চলের মানুষ। দিনাজপুর প্রতিনিধি খাদিমুল ইসলামের প্রতিবেদন। জেলা শহরের কোল ঘেঁষে বয়ে চলা পূর্ণভবা নদীর তলদেশে ফুটবল খেলছে একদল কিশোর। পাশেই চলছে অত্যাধুনিক মেশিন দিয়ে নদী খননের কাজ। অপসারিত হচ্ছে নদীর বুকে বালুচর, তাই আশায় বুক বেঁধেছে নদী তীরের বাসিন্দারা। আমরা খুব খুশি। হ্যাঁ, মাছ টাছ আমরা জেলে মাছ টাছ আগে মারতে পারি না, এখন খাল হইলে মাছ মারতে পারবো। আমাদের সুবিধা হয়েছে অনেক, আমাদের বাড়ি ঘর আর ভাঙবে না, আর এই যে পরিবেশটা আছে ওটা টোটালি চেঞ্জ হবে। স্থানীয়রা জানালেন, এর ফলে পানির অভাবে যেসব জমি চাষ করা সম্ভব হতো না, এখন তা আবাদ করা যাবে। নদী পথে বাড়বে যোগাযোগ সহ ব্যবসা বাণিজ্য। নদী পানি দিয়ে জমি আবাদ করা যাবে, তবে এই ছাদ দিয়ে বাঁধা আছে, এই ছাদগুলো ভাঙলে গেলে আর ভাঙবে না। নদীটা খোলার পরে আমার উপকার সোয়াল মাছ চাষ থাকবে, মাছ চাষ খাওয়া যাবে, নৌকা দিয়ে যাতায়াত বাড়বে, মানুষের সুবিধা হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এখনো বালু উত্তোলন চলমান রয়েছে, যে কারণে এগুলো ইজারা দিতে দেরি হচ্ছে। এই যে ইজারা তো আপনার ইয়ে শেষ না হলে তো আমরা ইজারা দিব না, খনন প্রায় শেষ হবে তখন। হ্যাঁ, আর কি বালু নেওয়ার জন্য আবেদন করবে, সেটি আমাদের জেলা কমিটি আছে, জেলা কমিটি অনুমোদন দিলে তারা নিয়ে যাবে। প্রকল্পগুলো শুরু করার আগে সার্ভে করা হয়েছে, বর্তমানে খনন কার্যক্রম চলমান রয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। খননের পূর্বে আমরা প্রিওয়ার্ক সার্ভে মেজারমেন্ট প্রেরণ করেছি আমাদের কেন্দ্রীয় টাস্কফোর্স টিমের নিকট। টাস্কফোর্স কর্তৃক এটি যাচাই বাছাই করা হয়েছে। খননের পরবর্তীতে আবারও সার্ভে ডাটা নিয়ে পোস্টওয়ার্ক প্রেরণ করা হবে। নদী দুটির খনন সম্পন্ন হলে উপকৃত হবে জেলার প্রায় 30,000 জেলে। 50,000-এর বেশি কৃষক অতিরিক্ত শস্য হিসেবে পাবে 2,50,000 মেট্রিক টন ধান। এসএটিভি নিউজ ডেস্ক, এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।